জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকে ছাত্রদের হেনস্থা, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একটি আবাসিক হলে ঢুকে চুরির চেষ্টা ও পরবর্তীতে ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি করেছেন অজ্ঞাত পরিচয়ের এক যুবক। এ ঘটনার পর ছাত্ররা জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ ভোর 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে। ঘটনার বরাত দিয়ে জাবির পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী গণমাধ্যমকে বলেন, ভোর 5:30 নাগাদ তার রুম 126 নম্বরের জানালায় দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ যাবত গালিগালাজ করেছে, তাদের হেনস্থা করেছে। চিৎকার করার সত্ত্বেও সেখানেই দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। যখন মানুষ জড়ো হচ্ছিল তখন সে একইভাবে দাঁড়িয়েছিল, তাকে একটুও বিচলিত মনে হয়নি। এই ভোরবেলা তাদের গালিগালাজ করে গেল, হেনস্থা করলো, গার্ডরা কি তখন ঘুমিয়েছিল নাকি তারাই এর সঙ্গে জড়িত? এই হলে নিরাপত্তা কোথায়? কেন গার্ডরা তাকে ধরতে পারলো না? বলেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা গণমাধ্যমকে জানান, বিষয়টা খুবই খারাপ হয়েছে। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে হলের ভেতরে প্রবেশ করতে পারলো জানতে চাইলে তিনি বলেন, ওটা আসলে খতিয়ে দেখে পরে বলা যাবে কিভাবে সম্ভব হলো এটা। শিক্ষার্থীরা জানায়, আজ ভোররাত 3:00 পর্যন্ত জাবি ক্যাম্পাসে বহিরাগতদের উপচে পড়া ভিড় ছিল। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন গণমাধ্যমকে জানান, গতকাল রাতে ছিনতাই হয়েছে ক্যাম্পাসের ভেতর। কনসার্ট চলাকালীন মেয়েদের গায়ে হাত দিয়েছে, এসব ঘিরে মারামারি হয়েছে, আহতদের মেডিকেলে পাঠাতে হয়েছে। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে প্রশাসন থেকে বার্তা আসলে তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত।